সপ্তাহের ব্যবধানে পাইকারি প্রতি কেজি কাঁচামরিচের দাম কমেছে প্রায় আড়াইশো টাকা গত সপ্তাহে পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচের দাম উঠেছিল তিনশো টাকা পর্যন্ত কিন্তু বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো টাকায় শুক্রবার বিভিন্ন জেলার পাইকারি বাজারের ঘুরে এমন চিত্র দেখা যায় কাঁচামরিচের পাশাপাশি আজ আরও কমেছে সবজির দর আজ পাইকারিতে প্রতি কেজি বেগুন বিশ টাকা মিষ্টি কুমড়া পনেরো টাকা পটল চোদ্দ টাকা উস্তা পঞ্চাশ টাকা মুখী কচু চল্লিশ টাকা লাউ দশ টাকা পুঁই শাক পাঁচ টাকা সহ প্রায় সব সবজির দর কমতে শুরু করেছে একই সঙ্গে অপরিবর্তিত রয়েছে আলু পেঁয়াজ ও রসুনের দাম কাঁচা বাজারের আরত দ্বারা জানান তারা সারা দেশে সবজি বেশি পরিমাণ উঠতে শুরু করেছে বিশেষ করে বেগুন পটল মুখিকচু পুঁই শাক ও লাল শাক ব্যাপক পরিমাণে পাওয়া যাচ্ছে এতে বাজারের দর স্বাভাবিক হতে শুরু করেছে বাজার করতে আসা ক্রেতারা বলেন কিছুদিন এমন অবস্থা ছিল যে ষাট টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না এখন তা বিশ থেকে চল্লিশ টাকার মধ্যে খুচরা বাজারে কেনা যাচ্ছে এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে